কঠোর লকডাউনের পঞ্চম দিন নারায়ণগঞ্জ জেলার খানপুর এলাকায় মেট্রো হল মোড়। দেখা গেল ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা। ম্যাজিস্ট্রেট নিজে বন্ধ করছিলেন খোলা রাখা দোকানপাট, পাশেই চেকপয়েন্ট। এখানে দেখা গেল ভিন্ন চিত্র। সড়কে অবাধে চলছে অসংখ্য ব্যাটারি চালিত ইজি বাইক, টিভি ক্যামেরা দেখে পুলিশ তাদের তৎপরতা বাড়িয়ে দেয়। এ সময় সড়কে চলাচলরত বেশিরভাগ মানুষ এসেছেন নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালে টিকা নিতে। কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টর বেলায়েত হোসেন জানান, নিউ মেট্রো হল চেক পোস্টে আমরা ডিউটি করতেছি সকাল থেকেই। এখানে মূলত করোনা ভ্যাকসিন নেওয়ার জন্যই লোকের সমাগম, পিছনেই খানপুর হসপিটাল, এবং ওই রুগী নিয়মিত আসা যাওয়া করতেছে। আমরা গাড়ি চেক করে করে যেগুলো রুগী বহনকারী গাড়ি ওদেরই ছাড়তেছি, বাকিগুলো নামা দিতেছি এবং তাদের ব্যাক করতেছি, কিছুগুলো আটকাচ্ছি না। এ পর্যন্ত আমরা কোনো জরিমানা বা শাস্তির আওতায় কাউকে আনি নাই, সকাল থেকে অবিরাম আমাদের ডিউটি চলছে। তন্ময় আহমেদের ক্যামেরায় মোহাম্মদ শাহজাহান চৌধুরী মাসুম, এনএন টিভি, নারায়ণগঞ্জ। Anker, durun.